সাধারণ জাতের চালকে পলিশ বা সাইজে ছোট করে বাজারে মিনিকেট বলে বিক্রি করা মিলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শনিবার সকালে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা 2021-22 উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে প্রতিটি মিল মালিকরা কী ধরনের চাল কেনেন এবং কোন চাল বাজারজাত করেন সে বিষয়ে নজরদারি বাড়াবে আইন শৃঙ্খলা বাহিনী ও খাদ্য মন্ত্রণালয়। আমাদের নিয়ন্ত্রণ কি জানতে হবে যে বিভিন্ন মিলাররা তারা অন্য জাতগুলোকে তারা পলিশ করে বা এটাকে সাইজে মিনিকেট করে বিক্রি করে, সেটা বন্ধ করার জন্য আমাদেরকে কঠোর ভূমিকা রাখতে হবে এবং পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং খাদ্য মন্ত্রণালয়।